আমি কোভিড-19 অর্থাৎ নোবেল করোনা ভাইরাস বলছি, কিন্তু আমার আরো অনেক নাম আছে, যেমন মহামারী। মহামারী আমার একটি নাম। গজব আমার অপর আরো একটি নাম হচ্ছে গজব, কিন্তু এটা তো তোমাদের দেওয়া নাম মাত্র। যদি বলি আমি তোমাদের প্রতিরূপ, আমি তোমাদের শিক্ষা, তোমাদের কর্মফল তাহলে? আমি তো অতি ক্ষুদ্র একটি সত্তা, অনুজীব মাত্র, কিন্তু সৃষ্টিকর্তা আমায় ক্ষমতা দিয়েছেন অপরসীম। আজ আমার জন্য হাজার হাজার মানুষ মরছে, আমার জন্য মা সন্তান বাবা সন্তান আলাদা হয়ে যাচ্ছে, আমার জন্য আজ মানুষ ঘরবন্দি পরাধীন। হয়তোবা আমি একদিন বিদায় নেব। সব কিছু আবার হাসি হাসি ঠিক হয়ে যাবে। দাঁড়ান, কোথায় একটা গোলমাল আছে? আমি চলে গেলে কি সত্যিই সব ঠিক হয়ে যাবে? আমার জন্য কি সত্যিই সারা বিশ্ব আতঙ্কিত, নাকি এক শ্রেণীর প্রাণী আতঙ্কিত যার নাম মানুষ? তোমাদের মধ্যে অনেক বৈষম্য, ধর্ম বর্ণ জাত সাম্প্রদায়িকতা ক্ষমতা ধনী গরিব, তাহলে আজ সেগুলো কোথায়? আজ কেন তোমাদের রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ নেই, হামলা নেই? আজ কেন এক হলে, আজ কেন এক হয়ে আমার বিরুদ্ধে লড়াই করছো? কারণ তোমরা বাঁচতে চাও। তাহলে আমি যখন ছিলাম না তখন কেন মরতে, তখন কেন এক হয়ে বাঁচতে চাইতে না? আজ আকাশে কালো ধোঁয়া দেখা যায় না, দেখা যায় নীল আকাশ। ওজন স্তর ও যথেষ্ট সবল হয়েছে, যেটা কিছুদিন আগেও হুমকির মুখে ছিল। আজ পশু পাখি রাস্তায় নেমেছে হোম কোয়ারেন্টাইন নামক চিড়িয়াখানা দেখতে। আজ আমার দর্শনে না জানি কত দর্শক নিধন হয়েছে, আমার আঘাতে না জানি কত খুনি অচিরেই খুন হয়েছে। আজ প্রকৃত বন্ধু, প্রকৃত মানুষ, প্রকৃত আত্মীয়, এসব কিছু হিসেব বরাবর মিলে যাচ্ছে। সবাই শুনো, আমার যেহেতু শুরু হয়েছে তেমনি আমার শেষও অনিবার্য। আমি মহামারী, আমি না হয় একদিন না একদিন ঠিকই শেষ হয়ে যাব, কিন্তু তোমরা মানুষরা যে নিজেরাই নিজেদের জন্য মহামারী, সেটা কবে শেষ হবে? ঘরে থাকো, সুস্থ থাকো, কিন্তু আমি যাওয়ার পর তখন কিভাবে ভালো থাকবে সেটাও ভেবে দেখো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।